স্পেশাল ক্যাশ নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন 800 থেকে 900 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং এই টাকাগুলো আপনি সরাসরি বিকাশ, নগদ, রকেট, পেপাল, উপায় ইত্যাদির মাধ্যমে উইথড্রয়াল পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং অ্যাপটিতে কাজ করে আপনি আপনার বন্ধু-বান্ধবদেরকে রেফার করলে রেফারাল কমিশনও পাবেন। সো এই স্পেশাল ক্যাশ অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই স্পেশাল ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। তারপর প্লে স্টোরে আপনি সার্চ বক্স থেকে সার্চ করে দিবেন স্পেশাল ক্যাশ। আপনি প্লে স্টোরে স্পেশাল ক্যাশ লিখে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন, মাত্র 1000 লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতে আছে। সো এই স্পেশাল ক্যাশ অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে। তাই আপনি প্লে স্টোরে সার্চ বক্স থেকে সার্চ করে দিবেন সুপার ভিপিএন লিখে। প্লে স্টোরে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে এই সুপার ভিপিএনটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর উপরের কর্নারে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই 3 নম্বরে যে ইউএস সার্ভারটি রয়েছে ইউএসএ ক্লিক করবেন, তাহলে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে সেট হয়ে যাবে। এবার আপনি এখানকার কানেক্টে ক্লিক করবেন, তাহলে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই স্পেশাল ক্যাশ অ্যাপটিতে। সো গাইস, এই স্পেশাল ক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ওপেন করার পর অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ওপেন করার পর নিচে একটি অপশন দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে। এবার আপনি এখানকার এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন ওপেন হবে। এবার এখানে প্রথমে একটি অপশন রয়েছে ইন্টার ইউর ফুল নেম। এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন, আপনি এখানে যেই নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেই ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর রয়েছে ইন্টার ইউর ইমেল। এবার আপনার ফোনে বর্তমানে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে লগইন, সেই ইমেলটা আপনি এখানকার 2 নম্বর বক্সটাতে বসিয়ে দেবেন। সো ইমেল দেওয়া হয়ে গেলে এবার এখানে 3 নম্বর একটি অপশন রয়েছে ইন্টার ইউর ফোন। এবার আপনার ফোনে বর্তমানে যে সিমটা রয়েছে সেই সিমের নম্বরটি আপনি এখানকার এই 3 নম্বর বক্সটাতে বসিয়ে দেবেন। সো নম্বর দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটি অপশন রয়েছে পাসওয়ার্ড বলে। এবার আপনি এখানে অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন। সো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 4 ডিজিট প্লাস স্ট্রং একটি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে রেফার কোড বলে একটা অপশন। এবার আপনি এখানকার এই রেফার কোড এই অপশনটায় এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম রেফার কোড রয়েছে 1 2 3 4 5, আপনি এখানে অবশ্যই দিবেন 1 2 3 4 5। তারপর এখানে পরবর্তীতে রয়েছে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। এবার আপনি ক্লিক করে এই বক্সটাতে একটা টিক মার্ক করে দিবেন। দেন এখানে সর্বশেষ রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এই সাইন আপ অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে প্রথমে একটি অপশন রয়েছে ইন্টার ইউর ইমেল বলে। এবার আপনি মাত্র যে ইমেল দ্বারা আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলটা একবার আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে 2 নম্বর রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড বলে। এবার আপনি এখানে মাত্র যেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তীতে রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এই সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এরকম দেখাবে। আর অ্যাপটিতে অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। অ্যাপটিতে কাজ করার নিয়মটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে ওপেন করার পর ঠিক এরকম দেখাবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার প্রথম একটা অপশন রয়েছে নোটিশ বলে, এই নোটিশে ক্লিক করে আপনি এখানকার এই অ্যাপটিতে কাজ করার নোটিশটা পড়ে নেবেন। সো এখান থেকে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কীভাবে আপনারা নিয়ম মেনে কাজ করবেন। আর অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম দেখাবে। এবার আপনি আপনার হোম ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য প্রথমে একটি অপশন রয়েছে ডেইলি রিওয়ার্ডস। এখানকার এই ডেইলি রিওয়ার্ডস অপশনটা ক্লিক করে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে। ক্লিকের কাজটা কি সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন। এবার এখানে কাজ করার জন্য 3 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্লে স্পিন অ্যান্ড উইন কয়েন্ট। এখানকার এই 3 নম্বর অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের দেখতে পারবেন যে এক টাইমে মোট 13টা স্পিন থাকবে। আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, যতগুলো 100 করবেন এগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন মারবেন 100 করবেন, এটি ক্লোজ না করে আরেক ক্লিক ওয়েবসাইটে গেলে ভিজিট প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড। সো এখান থেকে আপনাদেরকে একটা স্পিন মেরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানকার এই প্লে গেম অপশনটা ক্লিক করবেন, দেন এটা ঘুরতে শুরু করবে, একটা অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। তারপর এখানে পয়েন্ট কালেক্ট করার জন্য এখানে কালেক্ট কয়েন বলে একটা অপশন শো করবে, এই কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে। এবার আপনি এই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন, ভুলেও আপনি এই অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করালে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। জাস্ট ক্লোজ, নাহলে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এভাবে আপনারা অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে স্পিন মারবেন। জাস্ট আবার বলে দিচ্ছি স্পিনে কাজ করার নিয়মটা কি, আপনি স্পিনের অপশনটায় আসবেন, তারপর এখানে দেখতে পারবেন মোট 13টা স্পিন থাকবে। আপনি 12টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন মারবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে গেলে ভিজিট প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড। জাস্ট সর্বশেষ অ্যাডে ক্লিক করার পর পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করার পর যে অ্যাড শো করবে সেই অ্যাডটিতে ক্লিক করে ক্লিকের কাজটা করবেন। সেম নিয়ম মেনে কাজ করবেন এখানকার এই পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ ক্রেডিট কার্ড, সিলভার স্পিন, গোল্ডেন কার্ড, এখানকার এই প্রত্যেকটা অপশনে আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন। অর্থাৎ সর্বশেষ অ্যাডে ক্লিক করবেন, তারপর প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইটে গেলে ভিজিট।
सेम नियम मैंने क्या करें अपनी एखे डेली बोनस अपशन देते डेली बोनस क्लिक करें गेट बोनस बोला एक अपशन शो कर गेट बोनस क्लिक करें एड शो कर एड क्लस लगे एड क्लिक एप्स गले विजिट प्ले स्टोर गए एप डाउनलोड सो आशा करी अपनी क्या करें नियम अपना बुझते पे ना बुझे कमेंट कर उल्टा पल्टा क्या करें ना क्योंकि उल्टी दूर पेमेंट पाबें ना और जैक आनी जो एप्ट क्या करें तक अपनी देखते पाबंबें आपनर अकाउंटर मेम्बरशिप पॉइंट एड है अपना एखे जो पुरो 1000 पॉइंट है तक अपनी से पॉइंटगुलो एखानकार डॉलर कन्वर्ट करते पारबेन एप्टिते काज करे जखन आपनार पुरो 1000 पॉइंट हबे तखन सेई पॉइंटगुलो एखानकार डॉलर कन्वर्ट करार जन्य आपनि जेटा करबेन एप्टिर होम इंटरफेस थेके उपरे कर्नारे कन्वर्ट बोले एकटा अपशन देखते पाच्छेन एई कन्वर्ट अपशनटा क्लिक करबेन ताहले आपनार एखानकार 1000 पॉइंट डॉलर कन्वर्ट हये जाबे आपनि जखन एप्टि थेके पुरो 1000 पॉइंट डॉलर कन्वर्ट करबेन तखन 1000 पॉइंट डॉलर कन्वर्ट करले 1000 पॉइंटेर बिनिमये डॉलर हिसेबे पाबेन मात्र 0.5 थेके 0.10 सेंट सो जेटा एबार आपनादेरके देखिये दिच्छि जे एप थेके किभाबे आपनारा नियम मेने उल्टो देबेन एप थेके उल्टो দেওয়ার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে উইড্রো স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এই উইড্রো স্ট্যাটাস অপশনটাই ক্লিক করে দেবেন সো উইড্রো স্ট্যাটাস ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে তিনটে অপশন দিবে একটা আছে সিলেক্ট পেমেন্ট মেথড অ্যাকাউন্ট অ্যামাউন্ট সাবমিট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে লিখে রেখেছে আপনি যে কাজ করা যখন আপনার মাত্র $10 হবে তখন আপনি উইড্রো থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন এখান থেকে আপনি যেটা করবেন এখানে সিলেক্ট পেমেন্ট মেথড অপশনটাই ক্লিক করবেন তারপর আপনি যে মাধ্যমটা দ্বারা উইড্রো পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দেবেন অসংখ্য মাধ্যম রয়েছে উপায় নগদ মোবাইল রিচার্জ নগদ পেপাল পেটিএম এখান থেকে নগদ পেমেন্ট দিতে চাচ্ছে তাই নগদে ক্লিক করে দিলাম এবার এখানে 2 নম্বর রয়েছে এন্টার ইউর অ্যাকাউন্ট এখানে আপনি আপনার নম্বরটি দিয়ে দেবেন যে নম্বরে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন তারপর এখানে 3 নম্বরে দিয়ে দেবেন অ্যামাউন্ট অ্যামাউন্টের এখানে সর্বনিম্ন $10 তাই আপনি এখানে জাস্ট 10 লিখবেন তারপর আপনি এখানে সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার এই নম্বরে এই কত ডলারের বিনিময়ে যে কত টাকা হয় সেই পেমেন্ট মেথডটা পেমেন্টটা আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে অ্যাপটি থেকে উইথড্র করার পর 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে তারা লিখে রেখেছে 100% পেমেন্ট করে তার এখানে লিখে রেখেছে সো অ্যাপটিতে অবশ্যই আপনারা নিজে থেকে কাজ করবেন কাজ করে পেমেন্ট না পেলে আমি দেই না সেটা আপনাদেরকে ভিডিওর ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম সো ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।